নরসিংদীতে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে কারাগারে পাঠিয়েছে আদালত দুপুরে তার রিমান্ডের আবেদন নামঞ্জুর করে আদালত জানা যায় কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে চার আগস্ট মহিষাসুরা ইউনিয়নের সাত নং ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি জাহাঙ্গীর সহ নেতাকর্মীরা মাধবদী এলাকায় আন্দোলন করছিল ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ও শিল্পমন্ত্রী সহ তৎকালীন সরকারের ইশারায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলি চালায় এ সময় জাহাঙ্গীরের মাথার ডান পাশে গুলি লাগে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এ ঘটনায় শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন বাদী হয়ে একশো জনের বিরুদ্ধে মামলা করেন